দীপাবলি উপলক্ষে শনিবার রাজধানীর কৃষ্ণনগরে মেহের কালী বাড়িতে পুজো দিতে গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এদিন দীপাবলির পূর্ণ লগ্নে এলাকার বহু দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সাংসদ। পাশাপাশি তিনি গোটা রাজ্যবাসীকে দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, শারদীয়া দুর্গাপূজার পর করোনা সংক্রমণ কিছুটা হ্রাস পেয়েছে, তাই এই দীপাবলি উৎসবে সকলে যেন স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন করেন। আজকে দীপের উৎসব, দীপাবলি মহাকালীর আমরা মাতৃপুরের সুন্দরী মন্দির, মেহের কালী মন্দিরেও আমরা পুজো করছি, কসবা কালী বাড়ির সব মন্দিরে, প্রতিষ্ঠিত মন্দিরগুলোতে মা ভগবতীর পূজা অর্চনা হচ্ছে। তো মা ভগবতী মেহের কালীর বাড়িতে আমরা পূজা করছি গত কয়েক বছর ধরে। মায়ের কাছে প্রার্থনা যে আমাদের জীবনে যে কোভিড নামক একটা অন্ধকার গোটা দুনিয়াতে নেমে এসে দুর্গাপূজার পরে কিছুটা কমেছে এবং আজকে কালী পূজার পরেই আশা করছি মায়ের আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হবে এবং